আমি মির্চি অয়ন্তিকা আর আমার সিরিজ ট্রুথ অর স্কেয়ার একেবারে জমে ক্ষীর। থ্যাংক ইউ সো মাচ ফর অল দ্য লাভ অ্যান্ড ফিডব্যাক। তবে আজকের গল্পটা কিন্তু ইজ দি 11th এপিসোড। আজকের এক্সপিরিয়েন্স আমাকে পাঠিয়েছেন শ্রী নরোত্তম গাঙ্গুলি এবং গল্পের নাম পেয়ারা বাগান। সো নো ডিলে, সরাসরি গল্প হয়ে যাক। লাইটস অফ। ঘটনাটা ঘটে আজ থেকে প্রায় 50 বছর আগে কল্যাণীতে। তখনকার শহর কল্যাণীর সাথে আজকে তুলনাই হয় না। মাইলের পর মাইল ফাঁকা জমি, আর তাতে আমরা চুটিয়ে ক্রিকেট ফুটবল খেলে বেড়াই। আমার বাড়ির ঠিক পাশেই ছিল একটা পেয়ারা বাগান। গাছের ডালপালা পাঁচিল পেরিয়ে এসে আমাদের চৌহদ্দি ছুঁয়ে ফেলেছে। তখন আম পেয়ারা চুরি করা আমাদের নেশা ছিল। এই বাগানের দায়িত্বে ছিলেন কালুদা আর তার স্ত্রী। দাদা ছিলেন বিশাল রাগী, কাউকে পেয়ারা চুরি করতে দেখলেই তাকে 2 থাপ্পড় দিতেন, তার ওপর আবার বাড়ি বয়ে এসে ঝগড়াও করতেন। বৌদির স্বভাবটা ছিল নরম, আমাদের মাঝে মধ্যে পেয়ারা দিতেন দাদার চোখ এড়িয়ে। কালুদা একসময় ম্যালেরিয়ায় চলে যান, আমরাই সৎকার করি। এরপর বৌদি বছর 2 বাগানটা গোছালেন, কিন্তু তারপর হঠাৎই এক বৃষ্টির রাতে সাপের কামড়ে বৌদি মারা যান। তারপর থেকেই বাগানটা অযত্নে পড়ে রয়েছে। সেদিন সকাল থেকে বৃষ্টি হচ্ছিল খুব। আমি খিচুড়ি ডিম ভাজা খেয়ে উঠোনে এসে দাঁড়ালাম। এইখানে আমাদের একটা পুরনো ঘর আছে, সেই ঘরটা শুধু আমি ব্যবহার করি। ঘরটাতে যেতে গেলে 3 ধাপ সিঁড়ি দিয়ে উঠতে হয়। সেই সিঁড়িতে বসে পাঁচিলের ওপর থেকে ঝুলে পড়া পেয়ারা গাছের ডালটা দেখা যায়। আমার পায়ের পাতা বৃষ্টিতে ভিজছে আর আমি বসে আছি ওই পাঁচিলের ওপরে। বসে বসে ভাবছি পুরনো দিনের কথা। আমরা বন্ধুরা পেয়ারা পাড়তে গিয়ে ধরা পড়লে আমি চিরকাল পালিয়ে আসতে পেরেছি। বাগানের এক প্রান্তে একটা পুকুর আছে, ওই পুকুরের এক পাশের গাছটা ছিল বেস্ট। ওর পেয়ারার টেস্ট আহা, এখনো যেন মুখে লেগে আছে। খুব অদ্ভুতভাবে কালুদা চলে যাওয়ার পর গাছটায় আর ফল ধরেনি। আমি ভাবছি আমার দীপুর প্রবীরের পেয়ারা বাগান অভিযানের কথা। হঠাৎ আমার দম যেন আটকে এলো, কারণ বৃষ্টিটা এখন একটু ধরেছে। টিনের চালে টপ টপ শব্দ হওয়া বন্ধ হয়েছে আর আমার মনে হচ্ছে আমার হৃৎপিণ্ড ছিটকে বাইরে চলে আসবে। বৃষ্টি থেমেছে আর আমি সামনেটা স্পষ্ট দেখতে পাচ্ছি। আমি দেখছি পাঁচিলের এক পাশে ঝুলে পড়া গাছের ডালে বৌদি বসে আমার দিকে তাকিয়ে গায়ের রক্ত হিম করা হাসি হাসছে আর বলছে, কিরে, পেয়ারা গাছে ভালো ফল ধরেছে, খাবি নাকি? এখন তো আর কেউ নেই, তোকে কেউ আটকাবে না, আয়। এটা কি আমার চোখের ভুল না আমার কানের ভুল? আমি পাশে রাখা জগ থেকে খানিকটা জল আঁচলা করে নিয়ে মুখের মধ্যে ছিটিয়ে দেখলাম, না, হয়তো বৌদি বসে আছে। গাছের ডালে পা ঝুলোতে ঝুলোতে বার বার আমার দিকে তাকিয়ে একই কথা বলছে, যাবি নাকি, আয়, যাবি আমার সাথে, যাবি বল। আমি নিমেষে ওখান থেকে পড়ি কি মরি করে বাড়ির দিকে ছুট লাগালাম। রুদ্ধশ্বাসে ছুটে বাড়িতে গিয়ে পৌঁছলাম, কিন্তু তারপরে আমি সংজ্ঞা হারালাম। তারপরে অনেক বছর কেটে গিয়েছে, কিন্তু এখনো
এখনো সেই বৃষ্টির দিনে পেয়ারা গাছের দিকে তাকালেই আমার গাটা ছ্যাত করে ওঠে। সেই স্মৃতি আমার মন থেকে আজও যায়নি। পেয়ারা খাওয়া, গাছে ওঠা, চুরি করা, বাগান থেকে পেয়ারা চুরি করা, এসব চলেই গিয়েছে। তবে এরকম গল্প রয়েছে নিশ্চয়ই। এরকম সুপারন্যাচারাল এক্সপিরিয়েন্স যদি আপনার থাকে তাহলে আমাকে কিন্তু মেল করে জানান 500 শব্দের মধ্যে। ট্রুথ অর স্কেয়ারে নিজের গল্প পাঠাতে আমাকে মেল করুন @oyonteka.official@gmail.com। থ্যাংক ইউ।